আজ 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। আসসালামু আলাইকুম আপু ভাইয়া ভাই বোনেরা, সবাই কি রকম আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো খুবই ভালো আছি। নিয়ে না সব বাসো, আজকে আমাদের এখানে হচ্ছে 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। তা আমেরিকা কত বছর হইল? রাজন বাইর করলে 245 বছর স্বাধীন হয়েছে, তাই 1717 সালে হচ্ছে না? রাজন বাইর করলে 245 বছর। আমি বললাম আব্বা বাই করতো, তো বাইর করলো তো হচ্ছে। এই রাজন আব্বারে কত সালে দেশ স্বাধীন হয়েছে আমেরিকা? 1776 না? 1776 সালে হচ্ছে দেশ স্বাধীন হয়েছে, তার মানে 245 বছর হচ্ছে দেশ স্বাধীন হয়েছে। আব্বা সালাম দাও। আসসালামু আলাইকুম, সবার কেমন আছেন? তোলাম সবার ভালো আছি। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে, এই দেশের আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটু ছোটখাটো, তো আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে আমার শখের বাগানে, আমেরিকার শখের বাগানে একটু ছোটখাটো বারবিকিউর আয়োজন করে ফেলাইছি। আর আমার এক বান্ধবীকেও বলেছি, সেও চলে আসে হচ্ছে রোদেলা রাম্মু লিসা ভাবি, আমার বান্ধবী, সে চলে আসে। আমি সব কিছুই দেখাবো কি কি করতেছি। ও হ্যাঁ, আমি শুনছি আব্বা আসতেছি, তো হচ্ছে আমি আমরা কি কি করতেছি সব কিছুই শেয়ার করবো। এই যে আমার বান্ধবী চলে আসছে রোদেলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাদল ভাই, আমার বান্ধবী। এই যে লিসা ভাবি, ওরে আমার সোনা পাখিটা ঘুমাই গেছে। ওরে বাবা, আমেরিকার ফ্ল্যাগ নিয়ে চলে আসছে, আমেরিকার ফ্ল্যাগ নিয়ে চলে আসছে। ওই যে ভাবি আসো, ভালো আছো ভাবি? এই যে আমার বান্ধবী খালাম্মা চলে আসছে, ওরে আল্লাহ, ভালো আছেন খালাম্মা? আর কোয়েন না, জঙ্গলে যায় কালা কুচকুচা হয়ে আসছি। হ্যাঁ আসেন, শুকানো এগুলা ভাবির জন্য একটু শাক পাতালি তোলা হলো, একটুখানি লাল শাক নিতেই চাচ্ছে না, কচ্ছে বাঁচতে বাঁচতে জীবন যাবে না, তাহলে আমরা কিরকম করে বাঁচি কও ভাবি? কয়েকটা ডাটার শাক, এই যে এই মাত্রই তোলা হলো, একটু লাল শাক দিস। কি লাউয়ের পাতা, লাউ পাতা কি করে খাবা? কই মাছ, কই মাছ। আচ্ছা, লাউ গাছটা তো বড় হয়নি, বড় হলে তো আরো অনেক পাতা দেওয়া যাবে। এখন যেহেতু ছোট এই জন্য অল্প কয়েকটাই তুলে দিলাম। আর ভাবি আমাদের জন্য কি কি নিয়ে আসছে সেইটা আগে দেখাই। বাচ্চাদের জন্য কটন ক্যান্ডি নিয়ে আইছে, তারপর এর মধ্যে কি, এর মধ্যে একটা খোলো ভাবি, ব্রেড নিয়ে আসছে, সালাদ নিয়ে আসছে, তো সালাদটা খোলো ভাবি। পেঁপে ঘরে ছিল সেটাও পর্যন্ত নিয়ে আসছে, না সেইটাই হঠাৎ করে ডাক দিছি, বলছে চলে আসো, তোমাদের তো কনি আইল্যান্ডে প্রোগ্রাম ছিল, রাই ঠিক আছে, আপনাকে চটপটি আর চা খেয়ে নেই, চলো। আর আমাদের পোলা পান এখানে কি করে সব, এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে সব হচ্ছে সাদা পড়ছে, লাল পড়ছে, এইসব কালাই নাকি পড়তে হয়, এগুলা সব বাচ্চারা বলতিছে। যাই হোক, আর নীল, এই যে পতাকার মধ্যে যে যে কালার আছে সেই কালার গুলোই পড়তে হয়, সাদা লাল আর নীল। আমি লাল পড়ছি, হ্যাঁ আমার ব্যাটারা লাল পড়েছে। আর এখানে খালি এই চিনিটা ছটফট করতেছে বাইর হওয়ার জন্য, এই ছটফট করবি না, বাইর হলে কিন্তু আমার গাছ সব খেয়ে নেবে না, তাই না রিহান? হ্যাঁ, আর একটু পর ওখানে সব আতশবাজি ফুটছে, ওইখানে সব আতশবাজি। হ্যাঁ, গত বছর অরিত্রা ছিল, শম্পা ভাবিরা ছিল, আমরা মিস করতেছি। এখন ওইখানে সন্ধ্যা 9টার সময় আতশবাজি ফুটবে, আমরা সব দেখাবো, একদম ঠিক 9টার সময় সব আতশবাজি ফুটে। ওই দেখেন সব বাড়িতে পতাকা লাগা রাখিছে, ওই বাড়ি আমার বাড়ি, ওরা গান হচ্ছে, আমার কপিরাইট হয়ে যাবে না, আমি তাড়াতাড়ি ওইদিকে যাই। এই যে আমরা চারদিকে একটু আগুন টাগুন জ্বালাই দিছি, আর ওর আমার বাবুর আব্বা হচ্ছে লাইটও জ্বালাই দিছে,
বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আমরা প্রথমে কি খাবো? আমরা চটপটি দিয়ে শুরু করবো আমাদের এরম করে এরম করে শুরু হয়ে গেছে চারদিকে বোম ফুটাফুটি ফায়ারওয়ার্কস। আচ্ছা আমরা চটপটি দিয়ে প্রথমে শুরু করব, তারপর আমরা বারবিকিউ করব। বাবু রাব্বা আসো, বাদল ভাই আসো, মা আসো, খালাম্মা আমার হাত ধুই ফুসো আমি। হ্যাঁ হ্যাঁ ভাবি প্লেট দাও বাবু রাব্বা, এই যে দিয়েছে ভাই ভাই বসে প্রথম প্লেটটাকে। আর ওই যে আমাদের বাসার সামনে একদম সব পটকা ফুটাচ্ছে, সবাই দেখেন ঠিক রাত 9টা বাজে, এখন রাত 9টার সময় এদেশের মানুষ সব যার যার বাসার সামনে বা মেইন একটা জায়গা আছে সেখানে সব এরকম আতশবাজি ফুটানো শুরু করে দেয়। মানে লাইট টাইট দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছে। কেউ কি খাইছে একটা? ও ভাই ওইভাবে খাবে না, যার যেরকম ইচ্ছা সে সেরকম খাক। আমাদের বাসার সামনে এই ছেলেগুলাও ফুটাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই এখানে আসো। এই যে সবাই শুনতে পাচ্ছেন চারদিকে সব আতশবাজি ফুটাচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবসে রাত 9টার সময়, ঠিক এটা সবাই আতশবাজি ফুটায় সবাই পালন করে। আমরা একদম রাস্তার উপর দাঁড়াই পড়ছি। কেমন লাগতেছে তোমাদের? সব বাড়িতে বাড়িতে সব পার্টি হচ্ছে। এই দেখো দেখো এখন এটা ফুটাবে, এটা রাস্তার মাঝখানেই ফুটাতে হয়, বাসার সামনে করে না, সবাই যারা ফুটায় তারা রাস্তার মাঝখানেই ফুটায়। রেডি সেডি গো স্টার্ট। আমরা চটপটি খাওয়া বন্ধ করে চলে আসছি। এটা আমার একটু এখানে একটু দাঁড়াও। আমি ক্যামেরায় দেখাতে পারতেছি কিনা জানি না, কিন্তু বাস্তবে সেই সুন্দর দেখা যাচ্ছে। শেষ হয়ে গেল, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সাল পাল সব এগুলা করতেছে খুশি হয়ে। যাই চটপটি খাই গা, এখন ফুচকা খাই। কিরকম হয়েছে খেলাম মা? অনেক মজা সত্যি। মানুষের রাস্তা রাস্তা থেকেও সুন্দর, রাস্তা থেকেও সুন্দর, পেঁয়াজ দেয় না, অসুবিধা নেই, খান সবাই। একবারে প্রায় এক ঘন্টা ধরে এইরকম আতশবাজি ফুটে যাচ্ছে, ফুটে যাচ্ছে। ওটা চাষে নিয়ে আসছে আব্বা, ওটা চাষে নিয়ে আসছে। আর আমাদের এই যে আগুন ধরাই দেওয়া হয়েছে, এখন চিকেন দিয়ে দেওয়া হবে। রাতের এইটা খুব ফাইন লাগতেছে, লাইট তারপরে হচ্ছে আগুন সব মিলাই খুব সুন্দর দেখা যাচ্ছে। ফুটেই যাচ্ছে, ফুটেই যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে। আজকে আমেরিকার এই যে 4 জুলাই
স্বাধীনতা দিবসে দেখেন সব খালি চারদিকে আতশবাজি ফুটেই যাচ্ছে আর ফুটেই যাচ্ছে। ওই যে কত যে মানুষ ফুটাচ্ছে প্রতিটা বাড়ির সামনে সামনে, বেশিরভাগ বাড়ির সামনেই খালি এগুলো ফুটা যাচ্ছে। চারদিকে ধোঁয়া দিয়ে আর হচ্ছে এই যে শব্দে সেই কঠিন অবস্থা হয়ে গেছে। আর আমার এই যে লিসা ভাবের ছেলেটা রাজ্য তো সেই ভয়ে খালি কামতিছে, এত জোরে জোরে শব্দ হচ্ছে ভয়ে সেই কামতিছে খালিও। ওরে বাবা রে, আজ 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। মানে পিছন থেকে সামনে থেকে কর্নার থেকে সব জায়গা থেকে না খালাম মা, সব জায়গা থেকে ফুটাচ্ছে। আর আমাদের বাদল ভাই তো পিছনে আসতে পারতেছে না, বাচ্চাটা খুব ভয় পাচ্ছে, কান্না করতেছে, ঘরের মধ্যে নিয়ে রাখা হয়েছে। যাই হোক, ও শান্ত হোক, তাও যেভাবেই হোক ও শান্ত হোক। ব্রেড গুলো নিয়ে আসো, ব্রেড গুলো দিয়ে কেটে ও তো ভাবে তোর রুটি নিয়ে আসছে। আর এই যে চিকেন দিয়ে দেওয়া হয়েছে, কি সুন্দর লাগতেছে দেখেন। সব ঘরের মধ্যে যে রাজ্য ভয় পাচ্ছে আব্বা, ওই জন্য সব এই যে চিকেন দিয়ে দেওয়া হয়েছে। সবাই হাত ধুয়ে ধুয়ে নাও, এখন আমরা খাইতে বসবো। যাও এই যে আব্বু, রাদওয়ান শাশুর কাছে যাও, হাত ধুয়ে দিবে, যাও তাড়াতাড়ি যাও। আর এদিকে আমাদের এই যে চিকেন সব হয়ে গেছে, এই যে ফাইন পুরা পুরা করা হয়েছে। রিহান তো খাইতে বসে গেছে, রিহান কিরকম হয়েছে? মজা, অনেক মজা হয়েছে, খুব স্বাদ লাগতেছে আব্বা, খুব স্বাদ। খাও, আর একটা নিবে, সস নিবে, কেসাপ এনে দেবো, টমেটোর কেসাপ। দাদি রোদলা বসো, আম্মু বসো। আচ্ছা রাদিয়াকে ডাক দাও, যাও এনা রাদুয়ান নাও। আচ্ছা আমার হাত ধোয়া আছে, হাত ধোয়া আছে, হাত দিয়ে তুলে দে, ইয়ামি খাও এনা। আমাদের ভাবি করে নিয়ে আসতো, ভাবির টা আমি খাবো। পোলাপুরে রাখো, মজা খুব মজা হয়েছে, খুব স্বাদ হয়েছে না? রোদল আম্মু মুখে দাও দিয়ে বলো, রাদওয়ান কিরকম হয়েছে? খুবই স্বাদ হয়েছে, খুবই স্বাদ হয়েছে, স্বাদ হয়েছে। আসেন ভাই, বাদল ভাইও বসে পড়েন, আসেন আমার বাবুর আব্বাও চলে আসেন। লিসা ভাবি তুমিও বসে পড়ো, দুই খালা আমাকে ঘরে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবারে আমাদের থ্যাংক ইউ ভাবি, আচ্ছা দুই খালা আমাদের ঘরে দিয়ে আসো। সব বাচ্চারা খাচ্ছে বসে, এখানে আরো কয়েকটা চিকেন আছে, ওগুলা দিয়ে দিচ্ছ না? হ্যাঁ আর একটা দাও ও ভাবি, আমার ছোট বেটা কার একটা দাও তো। এখনো সব হচ্ছে, আতশবাজি ফুটতেছে এখনো। রাত্রে যে এত সুন্দর দেখা যাচ্ছে আমার বাগানে লাইট দিয়ে, বিশেষ করে মরিচ গাছগুলা মানে দেখার মতো লাগতেছে, সেই সুন্দর দেখা যাচ্ছে। এই যে ভাবি শাক তুলে দিছে, সব রেখে দিছে। ভাবি যে চিকেনটা করে নিয়ে আসছে, লুটে পুটে সব এগুলাই খাচ্ছে, যে শেষ হয়ে গেছে।
সব আমরা রাত অনেক হচ্ছে ঝাল চিকেন চাই আমিও অনেক মজা হয়েছে এই যে ভাবিটা খুব টেস্ট হয়েছে না ভাবি আসলে ভাবি না ভাবির চিকেনটা ফাটাফাটির ফাটাফাটি মানে ঝাল টাল হয়েছে খুব মজা লাগতেছে কিন্তু আমাদেরটা এতটা ঝাল হয়নি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য কিন্তু ভাবিরটা ঝাল হয়েছে খুব মজা আর তুই আমাকে আবার দিলি এটা মজা হয়েছে ওকে হ্যাঁ আমাদেরটাও মজা হয়েছে এই যে নিয়ে আসো তোর আদন প্লেটটা ধরে এখন কেচাপ দিয়ে সালাদ দিয়ে মিশাই খাবো একদম ফার্স্ট ক্লাস ঠিক আছে ভাবি অনেক ধন্যবাদ আসছো খুব খুশি হইছি আমার বান্ধবী আইছে সালাম্মা হ্যাঁ সেইটাই রাত একটা বাজে আমরা এতক্ষণ ধরে হই হুল্লা করলাম মজা করলাম ওই যে ওরা চলে গেছে গাড়ি চারদিকে রে ধোয়া না ওই যে সব আতশবাজি বাজে এই যে দেখি আমেরিকার ফ্ল্যাগটা একটু উড়াই দাও আল্লাহ হাফেজ সালাম্মা আল্লাহ হাফেজ সালাম্মা দোয়া করেন খালাম্মা আল্লাহ হাফেজ।